ছেলেটার দেহ পড়ে রয়েছে মর্গে। আদৌ সেটা ছেলের দেহ কিনা তা নিয়েও মামলা চলছে হাইকোর্টে। ডিএনএ টেস্ট করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হিন্দু শাস্ত্র মতে যতক্ষণ না দেহ সৎকার হচ্ছে ততক্ষণ অশৌচ যায় না। গত 4 মাস ধরে অশৌচি পালন করছিল কাকুরগাছির সরকার পরিবার, নিরামিষ খাচ্ছিলেন সকলে। কিন্তু আজ তো ছেলেটার জন্মদিন, আজ মাছ ঢুকলো বাড়িতে 4 মাস পর। বন্ধুবান্ধবরাই সব বন্দোবস্ত করেছেন, তার মধ্যেই সিবিআই টিম এসেছে, জিজ্ঞাসাবাদ চলছে। ভোটের ফল ঘোষণার রাতে কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হয়েছিলেন, তার তদন্ত শুরু করেছে সিবিআই। এদিন সিবিআই এর সঙ্গেই ফরেন্সিক দল যায় অভিজিতের বাড়িতে। প্রথমে ঘটনাস্থলের ফটো তোলেন ফরেন্সিক দলের সদস্যরা, এরপর তারা অভিজিতের বাড়ি থেকে চলে যান। 11 জনের সিবিআই টিম জিজ্ঞাসাবাদ করে নিহত বিজেপি কর্মীর মা ও দাদাকে। দাদাকে নিয়েই বাড়ির সামনে সেদিনকার ঘটনার পুনর্নির্মাণ করেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এসবের মধ্যেই জন্মদিনের আয়োজন। আজ বৃহস্পতিবার, 33 বছরে পড়তেন অভিজিৎ। তিনি পমফ্রেট আর চিংড়ি খেতে ভালোবাসতেন, তাই রান্না হয়েছে বাড়িতে। রান্না করতে করতে সিবিআই গোয়েন্দাদের প্রশ্নের জবাবও দিতে হলো অভিজিতের মাকে। অভিজিতের পছন্দের খাবার সাজিয়ে দেওয়া হয়েছে টেবিলে, পমফ্রেট চিংড়ির পাশাপাশি ইলিশ কাতলা, সঙ্গে মিষ্টি দই পায়েস সীতাভোগ। ভাইয়ের ছবির সামনে চোখে জল নিয়ে ভাইয়ের হয়ে বার্থডে কেক কাটলেন দাদা বিশ্বজিৎ সরকার। তার পছন্দের বিরিয়ানি ও চাপও দেওয়া হবে রাতে। আমার থেকে জানতে চাইলো যে কি ঘটনা ঘটেছিল, কোথায় কোথায় বোম পড়েছিল, কিভাবে ভাইকে খুন করা হলো, তো সবটাই জানতে চাইলো। কে কে মেরেছে, তাদের মধ্যে প্রভাবশালী কে, যেমন আমি বলে দিলাম তৃণমূলের গুন্ডাদের সঙ্গে, এটা তো হত্যা করেছে কিন্তু হত্যার ষড়যন্ত্রটা তৈরি করেছে হচ্ছে পরেশ পাল, স্বপন সমাদার, পাপিয়া ঘোষ। কেন 20/4/2021 এই বাড়ির সামনে ওরা মিটিং করে বলে গেছিলো যে 2 তারিখের পর আমাদের মেরে দেবে, মানে জমিদার পার করে দেবে, যেটা বাংলায় বলে মানে হত্যা করবে, সেটা করেই দিল। তাই এদের 3 জনের নাম বললাম এবং এই খুনের প্রমাণ লোপাট করেছিল ওসি নারকেল নামে রত্না সরকার, আমার মাকে দিয়ে বুলবু দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়ে গেছিলো, ফলস এফআইআর বানিয়েছে। এবং ওসি নারকেল ডাঙা সুব্রত সেন, যখন এই খুনটা হয়ে গেল আমার ভাইয়ের দেহটা নিয়ে ওরা চলে গেল পুলিশ, এবং তারপরে আমাকে শুধু তুলে নিয়ে চলে গেল পুলিশ, আমার মোবাইলটা কেড়ে নিল, এবং ওই একই গাড়িতে যখন আমাকে নিয়ে যাচ্ছে এখান থেকে, যেই ব্লক ইটটা দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছিল সেই ইটটা শুধু প্রমাণ লোপাটের জন্য নিয়ে পালিয়ে যাচ্ছিল এই ওসি নারকেল ডাঙা। সেই ঘটনাটা আমাদের বললাম, সবার নাম বললো, নাম বললাম, আমার কাছে যে যে ভিডিও ফুটেজ রয়েছে, এবং সেই সময় যে থানা ডিসি লালবাজার ওসিকে ফোন করে যে সাহায্য চেয়েছিলাম যে আসুন আমাকে মেরে ফেলছে পুলিশ বাইরে দাঁড়িয়ে, অথচ ভেতরে ঢোকেনি, সেই সমস্ত কল রেকর্ড ভিডিও রেকর্ডিং সবই সিবিআইকে দিয়েছি, কারণ এরা তো যে কোনো মুহূর্তে হয়তো আমাকে ফোন করে ফেলতেই পারে। কেন এর আগে 7 তারিখেও আমার উপরে এই এই পুলিশের সামনে এখান থেকে বাইক নিয়ে এসেছিল, পিস্তল এবং শাবল নিয়ে এসেছিল আমাকে খুন করবার জন্য, তো যে কোনো মুহূর্তে আমাকে খুন করে দিতে পারে। এই এভিডেন্সগুলো আমি অনেক যত্ন সহকারে লুকিয়ে রেখেছিলাম, কেন এই হোমিসাইড বদমাইশি করে আমার থেকে এগুলো হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল, যাতে প্রমাণ লোপাট হয়ে যায় এবং এই ভোট পরবর্তী হিংসা অভিহিত হত্যা কিছুই না ধরা পড়ে। তাই অনেক যত্ন করে আমি রেখেছিলাম এবং সেগুলো রেখেছি। বাড়ির সামনেটাও অভিজিতের ছবি দিয়ে সাজিয়েছেন তার বন্ধুরা, সঙ্গে বিজেপির পতাকা। পার্টিজান অভিজিৎ মনে প্রাণে ভালোবাসতেন পদ্ম পতাকাকে। যেসব ছবি দিয়ে জন্মদিন উপলক্ষে অভিজিতের বাড়ির সামনেটা সাজানো হয়েছে, তার কোনোটায় দিলীপ ঘোষ বা স্বপন দাশগুপ্তের সঙ্গে তার ছবি, আবার কোনোটায় হয়তো আদরের পোষ্যের সঙ্গে নিহত তরুণ বিজেপি কর্মী। লাশ কাটা ঘরে দেহ, এদিকে গলায় দলা পাকানো যন্ত্রণা নিয়ে সৎকার না হওয়া মৃত ছেলের জন্মদিন পালন, সঙ্গে সিবিআই এর জিজ্ঞাসাবাদ। আকাশ ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।